فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تدرشق بهاي بن بونيرا أبنى در شوائي كيش آغوتو أهلا وسهلا أما دير জানতে চাই লাইভ সেশন থেকে আজকে আমাদের একশো তম পর্ব আপনাদের অনেক প্রশ্নর সারি আমরা এখানে দেখতে পাচ্ছি এর মধ্য থেকে কিছু প্রশ্ন আমরা নেব এবং শেষে আপনাদের আজকের লাইভে করা কিছু প্রশ্ন আমরা নেব আপনারা এখন থেকেই প্রশ্ন করতে পারেন আজকের প্রথম প্রশ্ন আমরা নিচ্ছি এম এ পারভেজ থেকে তিনি ছোট্ট একটা প্রশ্ন পাঠিয়েছেন তবে তার উত্তরটা একটু বড় আমরা যথাসম্ভব কনক্লুড করে উত্তর দেওয়ার চেষ্টা করব তিনি বলেছেন দিনের ব্যাপারে বাড়াবাড়ির মাপকাঠি কি কিভাবে বুঝব কখন বাড়াবাড়ি হচ্ছে অনুগ্রহপূর্বক জানাবেন ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্যে আমরা সকলেই জানি ইসলামের যে মহান দিন রয়েছে সেটি ওয়াসাত দিনু ওয়াসাত দিনু আদল সেটি একটি ন্যায়পূর্ণ দিন সেটি একটি মধ্যম পন্থাবলম্বী দিন মধ্যম পন্থাবলম্বী হলো কি করে কারণ এটা হলো ওয়াসাতুন বাইনা তরাফিল গুল ওলেফরাত ও বাইনা তরাফ আ তকসিরে আল গোলু ও লেফরাত বাড়াবাড়ি করা গলু মানিয়েও বাড়াবাড়ি করা এফরাত মানিয়েও বাড়াবাড়ি করা আর আরেকটা হলো তাকসির ঘাটতি করা ত্রুটি করা অনেক জিনিস ছেড়ে দেওয়া এবং একে অর্থে তাফরিত তাকসির ওয়া তফরিত তাহলে একদিকে বাড়াবাড়ি আর অন্যদিকে হলো ঘাটতি বা ত্রুটি করা বা ছেড়ে দেওয়া তো ইসলাম বাড়াবাড়ির দিকেও ঝোঁকে না আবার ঘাটতি বা ত্রুটির দিকেও ঝোঁকে না বরং এটা আসলে মাঝখানে অবস্থান করে বাড়াবাড়ি থেকে দূরে আবার ঘাটতি বা ত্রুটি থেকেও দূরে তার মানে এটি সঠিক অবস্থানে থাকে সব সময় সঠিক অবস্থানটাই মাঝামাঝি যেটা বাড়াবাড়ি এবং কমতির মাঝামাঝি ফলে দিন ইসলামকে বলা হয় দিনুল আদলি ও দিনুল ওয়াসাতি অথবা দিনুল ওয়াসাত ইয়া মধ্যম পন্থাবলম্বী একটি দিন আল্লা সুবহান হাত উম্মাতে মুসলিমাকে যেহেতু তারা দিন ইসলাম মেনে চলে মধ্যম পন্থাবলম্বী দিন মেনে চলে জন্য তাদেরকে উম্মা উম্মাতান ওয়াসাতান বলেছেন বলেছেন ও আলিকা আলী কাজ উম্মাতান ওয়াসাতা অনুরূপভাবে আমরা তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা একটা মধ্যম পন্থাবলম্বী তথা ন্যায়পূর্ণ জাতিতে পরিণত করেছি লেতাকুনু সুহায়দা আল আাস যেন তোমরা মানুষের উপর সাক্ষী হয়ে যাও ওয়া কুন রাসুলু আলাইকুম ইক শাহিদা এবং রাসুলো তোমাদের উপর সাক্ষী হয়ে যায় সুরাল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াত ইবদুল কাইয়েম রহমাহুল্লাহ এই আয়াতের উপর একটা কমেন্ট দিয়েছেন তার বিখ্যাত গ্রন্থ লাহফানের মধ্যে তিনি বলেছেন ফল আল্লাহ ইমা লফরাতিন ওয়া তেফরে ওয়া গলু উইন ওয়া তকসির ওয়া জিয়া দিন ওয়া নকসান তিনি বললেন যে আল্লাহর কসম এই যে দুটো বিষয় বলা হলো দুটো তরফের কথা বলা হলো এটা একটা হলো এফরাত একটা হলো তাফরিত বাড়াবাড়ি এবং কমতি গলু বাড়াবাড়ি এবং তাকসির ঘাটতি জিয়াদা বেশি করে ফেলা অনুক্সান এবং কম করে ফেলা যেমন পাঁচ অক্ত সালাদ আপনি বললেন যে না আমি আরেকটু বাড়াবো আপনি সাত অক্ত করে ফেললেন এটা বাড়াবাড়ি অথবা আরেকজন বলে ফেললো যে না পাঁচ অক্ত এটা সম্ভব না আমি তিন অক্ত পড়ব তাহলে কমতি তাহলে পাঁচ অক্তটাই হলো এই এই যে বাড়াবাড়ি আর কমতি এটার মাঝখানে এটাই হলো দিন ওয়াসাত তাহলে এই এই যে বাড়াবাড়ির আপনি একটা মাপকাঠি জানতে চেয়েছেন আমার মনে হয় এটাই হলো মাপকাঠি ঠিক এই কথাগুলোই আল্লা সুবহান ও আলা বিভিন্ন আয়াতে নানা আঙ্গিকে উদাহরণ সহ আমাদের সামনে পেশ করেছেন যাতে আমরা দিন ইসলামকে বাড়াবাড়ি এবং ঘাটতি বা ত্রুটির মাঝামাঝি সঠিক অবস্থানে আমরা রাখতে পারি যেমন আল্লাহ সুবাহান বলছেন সুরাত বা ইসরায়েল বা সুরাতুল ইসরার উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওয়ালিয়া ইলা কুল্লাল বাস্ত আর তুমি তোমার হাতকে ঘায়ের সাথে আবদ্ধ করে রেখো না আটকে রেখো না হাতকে ঘায়ের সাথে আটকে রেখো না যে হাত দিয়ে কিছু করতে পারছো না বা হাতকে কাজে লাগাচ্ছ না ওল্যাত সুথা কুল্লাল বাস্ত এবং এটাকে পরিপূর্ণ প্রসারিত করে দিও না যে যা ইচ্ছা তাই করছ হ্যাঁ অথবা অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একদম বন্ধ হয়েও থেকো না আবার অনেক বেশি করে ফেলো না এটা হলো এই আয়াতের মূল বক্তব্য দ্বিতীয় আরেকটি আয়াত সুরাতসরার ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ায়েতা হাকুয়াল আর আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও এবং মিসকিনকে আর মুসাফিরকেও আর অপব্যয় করো না তাহলে হক দিতে বলেছে এটাও ব্যয় ব্যয় করো তোমার আত্মীয়ের উদ্দেশ্যে মিসকিনের উদ্দেশ্যে এবং মুসাফির উদ্দেশ্যে তবে অপব্যয় করো না সুরাতুল ফোরকানের সাতষট্টি নম্বর এতে আল্লাহ তালা বলেন উল্লাদিনা ইদা আনফাকু লমিউস রেফু ওয়ালা মিয়াক্তরু ওয়া কেনা বাইনা দা লিখা আর যারা ব্যয় করে তখন তারা অপব্যয়ও করে না এবং তারা কৃপণতাও করে না আর তারা এই দুটোর মাঝামাঝি অবস্থানে থাকে সুরাতফের আরফের একত্রিশ নম্বর রায়তা আল্লাহ তালা বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন নাহু ল মুশ্রিফ ইন তোমরা খাও পান করো এবং অপব্যয় করো না কেননা আল্লাহ অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না তাহলে খেতেও বলেছেন আবার অতিরিক্ত খেতে নিষেধ করেছেন পান করতে বলেছেন অতিরিক্ত পান করতে নিষেধ করেছেন তাহলে মাঝামাঝি অবস্থানে থাকা তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি অবস্থানটাই হচ্ছে ব্যালেন্সড ব্যালেন্সড এবং এই মাঝামাঝি অবস্থানে উম্মাকে থাকার নির্দেশনা আল্লাহ সৌমানতাল্লাহ দিয়েছেন এবং উম্মা যখন এই মাঝামাঝি অবস্থানে থাকে তখন সে বাড়াবাড়িও করে না আবার কমতিও করে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য ফলে আল্লাহ আল্লা সুবহানহ তালা তিনি তার দিনকে বাড়াবাড়ি এবং কমতি করার মাঝখানে একটা ব্যালেন্সড দিন হিসাবে উপস্থাপন করেছেন এখন কিভাবে আমরা বুঝবো মেয়ারটা কী এখানে মেআয়ার মানে চাবিকাঠি যেটা বলা হচ্ছে মাপকাঠি বাড়াবাড়ির মাপকাঠিটা কি। আসলে প্রথম কথা হচ্ছে যে আসলে দিনের ওয়াসাতইয়া বা এই মাঝামাঝি অবস্থানের মাপকাঠিটা কী কীসের ভিত্তিতে আমরা বুঝবো যে এটা মধ্যম পন্থাবলম্বী এটা বাড়াবাড়িও নয় আবার কমতিও নয় এই এটা হল আসলে কোরআন এবং সন্ন্যার মাপকাঠির ভিত্তিতে নির্ধারিত হবে কোরআন এবং সন্না এবং আমাদের এই পবিত্র শেরিয়াত যে জিনিসগুলোকে যেভাবে ডিফাইন করেছে সেই ডেফিনেশনের মধ্যে সেই সংজ্ঞার মধ্যে সেই সীমারেখার মধ্যে যদি আপনি অবস্থান করেন তাহলে আপনি সঠিক অবস্থান থাকলেন এটাই মাঝামাঝি এখান থেকে যদি বেশি বাড়াবাড়ি করেন সেটা হবে বাড়াবাড়ি এই সেরিয়া কর্তৃক নির্ধারিত এই অবস্থা থেকে যদি আপনি কমতি করে ফেলেন সেটা হলে কমতি এবং কোনোটাই ইসলামের প্রতিনিধিত্ব করে না যেটা আমরা সালাতের উদাহরণ দিলাম ঠিকঠেমনি অন্য যে কারো একটা উদাহরণ দিলাম আপনাকে বলা হচ্ছে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে খান আপনি খাবার নিয়ে আসলেন প্রচুর যতটুকু আপনি খেতে পারবেন তার তিন গুণ বা দশ গুণ বেশি এখন আপনাকে এগুলো নষ্ট করে ফেলে দিতে হবে তাহলে আপনি যতটুকু খাওয়ার দরকার ছিল তার থেকে অনেক বেশি খাবার এনেছেন খাবারটা তো হালাল আপনার আনাটাও হালাল কিন্তু প্রয়োজনের অতিরিক্ত হওয়া এটা কি হয়ে গেল অপব্যয় ঠিক তেমনি একজন মেহমান আসলো তাকে অন্তত পক্ষে আপনি এক প্লেট ভাত এক প্লেট তরকারি দেওয়ার কথা ছিল আপনি কি করলেন আপনি দুটো ভাত এক চামচ ভাত আর এক চামচ তরকারি দিলেন এটা তো বখালাতি হয়ে গেল এটা তো আসলে সঠিক হলো না কারণ তার এতে প্যাট মোটে তো ভরবেই না তার খিদাও যাবে না তাহলে বোঝা গেল যে সব কিছু সেরিয়া কর্তৃক নির্ধারিত সীমারেখার মধ্যে থাকলেই সেটা ব্যালেন্সড হবে সঠিক হবে এবং সেটা বাড়াবাড়ি থেকে মুক্ত থাকবে কমতি থেকেও মুক্ত থাকবে তাহলে এখানে মেয়ার হলো মেয়ারুল কোরআনে কোরআন সুন্নার মাপকাঠি তার ডেসক্রিপশান তার বর্ণনাটা এখানে কোনো ব্যক্তির ডিজায়ার কোনো ব্যক্তির ইচ্ছা বা তার চিন্তা ভাবনা বা মানুষের আদত কাস্টম প্রথা কিংবা মানুষের মতবাদ বক্তব্য বা মতামত এগুলো কিন্তু মাপকাঠি নয় অতএব কেউ যদি বলে যেমন নারী সুন্দর মতো হিজাব করেছে বলছে এটা বাড়াবাড়ি তাহলে সঠিক হিসাবটা কি মুখ খোলা রাখবেন আপনি মানে একটু খোলামেলা চলবেন এটা সঠিক হিসাব তাই না কারো কারো মতে তো এটা তো কারো কারো মত এটা কোরআনের মত নয় কোরআন মেয়েদেরকে নিকাপ পড়তে বলেছে কোরআন মেয়েদের সকল সৌন্দর্যকে ঢেকে রেখে সম্ভ্রান্ত নারীর মতো মর্যাদাপূর্ণ আত্মমর্যাদা সম্পন্ন নারীর মতো তাকে চলতে বলেছে ফলে তাকে সকল মানুষ সম্ভ্রাম করবে শ্রদ্ধা করবে তাকে মায়ের মতো শ্রদ্ধা করবে হিজাবের এটা হচ্ছে মূল কথা ফলে হিজাব মেনটেন করাটাই হচ্ছে ইয়া এখন একজন হিজাব মেনটেন করতে গিয়ে মানে বস্তা ইউজ করছে হিজাবের চাইতে আরও অনেক কিছু সে গায়ে চাপিয়েছে এটা অনেক বাড়াবাড়ি কিন্তু মূল হিজাবটা বাড়াবাড়ি না এটা মনে রাখতে হবে আবার আরেকজন হিজাব থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে তথা তথাকিত আধুনিক নারী হতে চেয়েছেন এটা কমতি দিনের মধ্যে মারাত্মক ঘাটতি অতএব মুসলিম নারীর যে চমৎকার হিজাব প্রথা ইসলাম চালু করেছে এটাই হলো মধ্যম পন্ধাবলম্বী ঠিক তেমনিভাবে যেমন ধরুন শরীয়তের যে সমস্ত মহালাফাত রয়েছে অনেকের মতে সেটাই হয়তো আধুনিকতা যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা একই কর্মক্ষেত্রে তাদের খাবার দাবার কিংবা যেমন সুদ গ্রহণ করা কিংবা জুয়া খেলা ইত্যাদি বা হারাম জিনিস প্রডিউস করা যেমন মদ সিগারেট অথবা তামাক জাতীয় জিনিস এগুলোকে তারা মনে করে যেন প্রবলেম কিন্তু সেরিয়া তো এগুলোকে আসলে নিষেধ করে দিয়েছে ফলে এই যে সেরিয়ার নিষেধাজ্ঞাকে আপনি তামিল করলেন এটা কোনো বাড়াবাড়ি নয় এটা কোনো বাড়াবাড়ি না সেরিয়ার মানে হালাল হারামের বিধান যদি মেনে চলেন এটাই হলো ব্যালেন্সড এটাই হল অসাতয়া আপনি যদি যে কোনো ক্ষেত্রে সেরিয়া যে সীমারেখা নির্ধারণ করেছে সেটাকে অতিক্রম করে সামনে চলিয়ে যান এটা বাড়াবাড়ি সেরিয়ার যে নির্ধারিত সীমারেখা আপনি এটাকে মানেন না এটা হলো ঘাটতি তাহলে এই ঘাটতি এবং বাড়াবাড়ির মাঝখানে হলো আসলে ইসলামী শরিয়ার অবস্থান সুতরাং যদি কেউ কোরআনসন্না এলতেজাম করে মেনে চলে এবং শরিয়ার যে বিধানগুলো যে কাওয়ায়দগুলো আছে যে নীতিমালাগুলো আছে সেগুলোর মধ্যে নিজেকে মানিয়ে নেয় নিজেকে সীমাবদ্ধ রাখে এবং শরিয়ার যে আদব এবং মাকাসেদগুলো আছে সেগুলো সে মেনে চলে তাহলে এটাই হলো সাতইয়া এটাই হলো মধ্যম পন্থাবলম্বী হাওয়া আর এটাকে যারা অতিক্রম করে যাবে তারা বাড়াবাড়ি করছে আর এটার থেকে যারা পেছনে পড়ে থাকবে তারা কমতি করছে এক্ষেত্রে আমরা দুটো আয়াত এখানে আর উল্লেখ করব। একটি সুরাত নেসার একশো একাত্তর নম্বর আয়াত আল্লাহ সামান্তাল্লাহ বলছেন ইয়া আহলাল আল কিতাবুফি দিন হে কিতাবধারীরা তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না আল্লাহর নির্দেশ সব যুগের সকল ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য দ্বিতীয় আয়াতটি সুরাহুদের একশো বারো নম্বর আয়াত আল্লাহ স্মন্দাল বলছেন ফস্তাকিম ক্যামা ওমেরতা ওয়ামেন ট্যাপ ওমেন তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তুমি দৃঢ়পদ থাকো ইস্তেকামাতের উপর থাকো এবং যারা তোমার সাথে তবা করেছে তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সবাই ইস্তেকামাতের উপর থাকো ওয়ালা তাত এবং সীমালঙ্ঘন করো না আর এই সীমালঙ্ঘনটাই হচ্ছে বাড়াবাড়ি করা তাই দুটো আয়াতের মধ্যে আমরা এই বিষয়টা পেলাম আমরা দেখি যে সাহিম মুসলিমের একটা বর্ণনা আব্দুল ইবনামা উদ রাদি আল্লাহ তাল থেকে এসেছে তিনি বলেন কদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হালাকাল উন যারা দিন পালনে অনেক বেশি বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গেছে কথা তিনি তিনবার বললেন ইমাম নবভি রাহমাহুল্লাহ তিনি সহি মুসলিমের এই হাদিসুর উপর তিনি একটা কমেন্ট করেছেন অর্থাৎ বললেন আয় আল মোতা আলুন আলমুজাউজুন আল হদুদ এফি আকু আলহিম ওয়াফ আলহীন এখানে আল মোতানাতউন হাদিসের মধ্যে ব্যবহৃত যে শব্দ তার অর্থ হলো যারা অনেক বেশি বাড়াবাড়ি করে এবং যারা তাদের কথা এবং কাজে শরিয়ার যে হুদুদ বা সীমারেখা আছে সেটাকে লঙ্ঘন করে সুনান্ন নাসাইয়ের মধ্যে ইবদা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহুর আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুম ওল গলুফুদ্দিন সাবধান তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে ফাইন্দামা আহলাকা মানকা নাকলাকুম আল অলুফিদ্দিন কারণ তোমাদের পূর্বের জাতির লোকদেরকে ধ্বংস করেছে দিনের মধ্যে বাড়াবাড়ি করা এহাদিসটি সোনানা নাসাইর পাশাপাশি আরও উল্লেখ করেছেন ইবনু হেব্বান তার সহি গ্রন্থে এবং ইমাম হাক এম তিনি বলেন হাদা হাদিহুন সহি হুন আলা সর্তি শাহঈন এটা বুখারি মুসলিমের এই দুই শাইখের শর্ত অনুযায়ী এটা শুদ্ধ ইবনুতাইমিয়া রহমাউল্লা তার একবার আল মুস্তাকিম নামক গ্রন্থে উল্লেখ করেন ওয়কৌলুহু ইয়াকুম গুলু ফিদ্দিন ফি জামিয়া গুলু ফিল আয়তাকাদি ওয়াল আনাল রসুল সাল্লা সাল্লামের যে কথাটা তোমরা দিনের মধ্যে বারবাড়ি থেকে বিরত থাকো এই কথাটা সকল প্রকার বাড়বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য সেটা আকিদার ক্ষেত্রে হোক অথবা আমলের ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় বাড়াবাড়ি পরিত্যাজ্য এটা বর্জন করার জন্য আল্লাহ সুমতলা নির্দেশ দিয়েছেন এখন দিনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে মুক্ত যদি থাকতে চাই আমরা কি করতে হবে প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমাদেরকে প্রকৃত সঠিক হেদায়ত তিনি নসিব করেন যেন আমরা বিভ্রান্তি থেকে এবং বাড়াবাড়ি থেকে বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে সবসময় এটা চাইতে হবে দ্বিতীয় হচ্ছে এলমেশারাই শরীয়তের আলেমটাকে তার যে সঠিক এবং যথার্থ যে উৎস এবং সন্ধ্যা সেখান থেকে অর্জন করতে হবে কোনো পীরের দরগা থেকে নয় কোনো ভুল বিভ্রান্ত লোকের বক্তব্য থেকে নয় কোনো অন্য ধর্মের চিন্তা চেতনা থেকে নয় কোনো মানবরচিত মতবাদ থেকে নয় কোনো মানে কি বলে অনির্ভরযোগ্য বই থেকে নয় নির্ভরযোগ্য সূত্র থেকে কোরআন এবং ভিত্তিক মহাক্কে ওলামা কেরাম অথবা তাদের লিখিত বই থেকে দিন অর্জন করতে হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যারা রাসে খুন আল্লাহামা আলমাউরফুন বেআল মিহিম ওয়াকিদা তিহিম ওয়েদা ও তাকুয়া হোম মানে সে আলেম যারা বুৎপত্তিগত এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রাখেন জ্ঞান ধারণ করেন এবং যারা তাদের বিশুদ্ধ আইলেম তাদের বিশুদ্ধ আকিদা তাদের এতেদাল এবং তাদের তাকোয়া দ্বারা যারা পরিচিত সেই আলেমদের একতে করা তাদের সাথে কানেক্টেড থাকা আপনি ভালো লোকের সাথে কানেক্টেড থাকলে ভালো থাকবেন খারাপ লোকের সাথে বিভ্রান্ত লোকদের সাথে কানেক্টেড থাকলে তারা আপনাকে বিভ্রান্ত করবে এটা তো স্বাভাবিক এই জন্য দেখবেন শতলোক কোনো কখনো দুর্নীতি পরায়ণদের সাথে থাকে না আবার দুর্নীতি পরায়ণ লোকেরাও শতলোকদেরকে একদম পছন্দই করে না অতএব ভালো আলেমদের সাথে যদি কানেক্টেড থাকেন তাহলে বিশুদ্ধ আলেম আপনি অর্জন করতে পারবেন এবং আপনি এই ধরনের বাড়াবাড়ি কিংবা ঘাটতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন চতুর্থ যে বিষয়টা সেটা হলো যারা বাড়াবাড়ি করে অথবা যারা দিনের ব্যাপারে যারা নোকসানের মধ্যে আছে ঠিকমতো সালাত পড়ে না সিয়াম রাখে না হজ ফরজ হজ করে না জাকাত দেয় না এই ধরনের লোক আবার যারা অতি বাড়াবাড়ি করে এই দুই ধরনের লোককে বর্জন করে যারা সৎ যারা ব্যালেন্সড লাইফ লিড করেন এদের সাথে সম্পর্কিত থাকা এবং এদের বন্ধুত্ব চয়ন করা পঞ্চম হল যারা মানুষকে তাতরুফ বাড়াবাড়ি গলু এক্সট্রিমিজম এবং এই ধরনের বাড়াবাড়ির দিকে মানুষকে আহ্বান করে মানুষকে উত্তেজিত করে ভুল জিনিস ভুলভাবে ব্যাখ্যা দিয়ে অথবা সুন্দর অপব্যাখ্যা দিয়ে যারা মানুষকে উত্তেজিত করে মিসগাইড করে তাদের থেকে সবসময় দূরে অবস্থান করা এবং তাদের লেকচার না শোনা তাদের ওয়েবসাইট ব্রাউজ না করা বরং আলেমল আমাদের ওয়েবসাইট ব্রাউজ করা এবং বিশুদ্ধ এলেম অর্জন করা তাহলে আশা করা যায় যে আমরা বাড়াবাড়ি থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো কখন বাড়াবাড়ি কীভাবে বাড়াবাড়ি হচ্ছে এটা কীভাবে বুঝবো প্রথম কথা হচ্ছে যে জ্ঞান থাকলে আমরা বুঝবো আমরা জ্ঞান থাকলে বুঝবো যে এটা বাড়াবাড়ি হচ্ছে আর এটা বাড়াবাড়ি হচ্ছে না সঠিক পন্থা কারণ জ্ঞানই তো আমাদেরকে ডিফাইন করে দিবে ইসলামের সঠিক তরিকাটা কি। আর যখন আমি আমার প্রপার জ্ঞানটা থাকবে না তখন অন্য লোক আমার মধ্যে তাসির সৃষ্টি করবে প্রভাবিত করবে এবং আমাকে যখন বলবে এটা বাড়াবাড়ি এটা ঠিক না ওইটা কেরাম এখানে বসে আছেন তারা উত্তেজিত হচ্ছেন ইত্যাদি এ সমস্ত কথা বলে হয়তো বিস গাইড করবে অতএব আমাকে এটা নির্ধারণ করতে হবে যে আমার প্র যথেষ্ট জ্ঞান আছে কি না থাকলে তখন যাদের যথেষ্ট জ্ঞান আছে তাদের সাথে সলা পরামর্শ করে আমরা বুঝতে পারবো যে এটা বাড়াবাড়ি হচ্ছে কে হচ্ছে না যাই হোক বিষয়টা নিয়ে আমরা একটু দীর্ঘ আলোচনা করলাম যাতে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আল্লাহ আমাদের যেন সঠিক সমাজ প্রদান করেন আমিনিয়া আরবাল্লাহ আলমিন আমাতুল্লাহ তসনিম কেয়া তিনি বলেছেন আজকাল অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কোনো একজন ব্যক্তি শরীয়তের ব্যাপারে কোনো ভুল করলে সেই ভুল নিয়ে সবাই হাসাহাসি করে আবার সেগুলো নিয়ে অনেকে তর্ক বিতর্ক করে একে অপরকে ডিবেট করার জন্য চ্যালেঞ্জ জানা আমার জানার বিষয় হচ্ছে এভাবে ডিবেট করা কোনো ব্যক্তির ভুল নিয়ে হাসির পোস্ট বানিয়ে নিজ নিজ টাইম লাইনে শেয়ার করার ব্যাপারে সালাফে সালেহিনগণ কি বলেন জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ জজাকাল্লাহ হেরান ওয়া ইয়াকি ইয়া ওখতি আমাতুল্লাহ আচ্ছা এখানে আমরা বলবো যে আসলে সোশ্যাল মিডিয়ায় না প্রকাশ্যে সরাসরি ফিজিক্যালি সামনাসামনি বা একই বৈঠককে একই জনপদে কেউ কাউকে আসলে হাসাহাসি করার পাত্র করতে পারবেন না এটা তো সুরা আলহ আল হজরাতের মধ্যে কি চমৎকার কথা বলা হয়েছে যে একদল পুরুষ যেন অন্য একদল পুরুষকে তিরস্কার না করে হাসাহাসি না করে বিদ্রূপ না করে একদল নারী যেন অন্য আরেকদল নারীকে বিদ্রূপ না করে তাই না এবং তারা যেন একে অপরের নামকে বিকৃত না করে ইত্যাদি ইত্যাদি আরও অনেক সুন্দর নির্দেশনা সেখানে এসেছে তাহলে আমরা বুঝলাম যে আসলে ব্যক্তি ভুল করতে পারে মানুষ তো ইনসান তার মধ্যে নেসিয়ান আছে ভুলে যাওয়া আছে বিস্তৃত হওয়া আছে কিংবা এমন কি জ্ঞান গবেষণার পরেও সে ভুল করতে পারে ফলে এটা নিয়ে হাসাহাসি করা মানে তাকে অপমান করা তাকে ছোট করা তাকে হেয় করা এ সমস্ত ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে আসলে এলমি অ্যাকাডেমিক এবং কনস্ট্রাকটিভ বা গঠনমূলক সমালোচনা করা একজন লোক ভুল করবেন আপনি হাসাহাসি করবেন এটা যেমন ঠিক নয় ঠিক তেমনি আপনি কিছুই বলবেন না এটাও ঠিক নয় মানুষের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করা যাবে না আবার এই ভুলের কারণে তাকে অপমান বা হেয় কিংবা ছোট হীনও করা যাবে না কারণ সে তো মানুষ আল্লাহ সুমতাল্লা বলছেন ওলা কাতকার আদম বনী আদমকে আমরা সম্মাননা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের সম্মানের আঘাত করা যাবে না মানুষের সম্মান ইজ্জাত নষ্ট করা যাবে না ভুল তো পৃথিবীর সবাই করে নবী আম্বিয়াদেরকে আল্লাহ তালা ইসমাতের মধ্যে রেখেছেন তাদেরকে একটা প্রোটেকশন দিয়েছেন যাতে তারা শেরিয়ার ব্যাপারে কোনো ভুলে কখনও তারা লিপ্ত না হন কিন্তু এর বাইরে আর সবাই পৃথিবীর তাবৎ মানুষ যত বড় জ্ঞানী মানুষই হন না কেন কিছু না কিছু ভুল সবার আছে তাহলে সেটা নিয়ে আমরা হাসাহাসি কেন করব এটা ঠিক নয় কাউকে ছোট করা ঠিক নয় আর চ্যালেঞ্জ করা এভাবে আমরা তো দেখতে পাচ্ছি অনেক ভুল পথের অধিকারী অনেক বিভ্রান্ত মানুষও হাক্কানি আলামদেরকে চ্যালেঞ্জ করেন সুতরাং চ্যালেঞ্জ করাটা এটা ঠিক নয় যেটা বলেছি পথ একটাই সেটা হচ্ছে সুন্দরভাবে ভদ্রতার সাথে নম্রভাবে অহংকারের সাথে নয় এলমিভাবে অ্যাকাডেমিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে মানুষের ভুলগুলো সংশোধন করে দেওয়া ভুলগুলো সংশোধন হতে হবে নাসিহার পন্থায় যাতে যার আমরা ভুলগুলো ধরে দিচ্ছি তিনি মানে ভাবতে পারেন যে না আমার এই ভাই তো চমৎকারভাবে আমার ভুলটা ধরে দিলেন আমি 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 আই অ্যাম সরি আমার ভুল হয়েছে আমি আপনার কথাটা গ্রহণ করে নিচ্ছি তাহলে এই যে গ্রহণ করার মতো করে আমাদেরকে উপস্থাপন করতে হবে এরপরেও কিছু দুষ্ট লোক আছে বিশেষ করে যারা জেনে শুনে মিথ্যার আশ্রয় নেয় যারা জনে শুনে বিভ্রান্তির পথকে যারা চয়ন করে তারা কিন্তু ভদ্রতার কোনো মূল্য দেবে না তারা সঠিকেরও কোনো মূল্য দেবে না মহাকে কালেমদের কথা মেনে নেবে না তারা হয়তো সেই জিনিসটা নিয়ে আবার নিজেদের মতো করে উত্তর দেবে কিন্তু তাই বলে যারা মহাকে কোলামাইকেরাম যেটা সালাফে সালাফেসালিহিনের মানহাজ মহাকে কেরামের একই মানহাজ সেটা হচ্ছে সুন্দর একাডেমিকভাবে এলমিভাবে কোন স্ট্রাকটিপ কিংবা গঠনমূলকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে প্রশ্নের উত্তর দেওয়া এবং এত সুন্দর করে উত্তর দেওয়া যাতে সেটা একটা নাসিয়া হিসেবে বিবেচিত হয় এবং প্রত্যেকে সেটা গ্রহণ করতে পারেন তস্নুবা রশনি তিনি বলেছেন আমার হাজব্যান্ড দিনে ফেরার আগে একটা সময় ডেস্টিনিতে জব করত এটা হারাম তখন সে বুঝতো না সে সময় সে যে কোনো এক সদস্যকে অতি আবেগপ্রবণ হয়ে বলেছিল ডেস্টিনি চলে গেলেও অর্থাৎ ডেস্টিনি ধ্বংস ধ্বংস হয়ে গেলেও তার টাকা আমরা শোধ করবো এখন ওই সদস্য আমার হাজব্যান্ডের কাছে টাকা চাচ্ছেন কিন্তু ডেস্টিনিতে টাকা দেওয়ার মানে রেসির তার কাছে নেই তিনি হারিয়ে ফেলেছেন আমাদেরও এই মুহূর্তে সঠিক অ্যামাউন্টটা মনে নেই এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা কি তার টাকা পরিশোধ করতে বাধ্য শুধু অতি আবেগপ্রবণ হয়ে বলার কারণে বনতস্না এখানে রাসুল সাল্লা সাল্লামের একটা বাণী আছে তিনি বলেছেন আল মুসলিমুন আলা সরতিহীম মুসলমানরা তাদের শর্ত অনুযায়ী সব কাজ করতে বাধ্য তবে শর্তটা যদি হারামকে হালাল করে বা হালালকে হারাম করে সেটা গ্রহণযোগ্য হবে না এখন তিনি ডেস্টিনিতে জব করতেন এটা আমরা তখন থেকেই বলেছি এই যে এটা হলো এক ধরনের ব্যবসা অ্যামেলাম বিজনেস মাল্টিলেভেল মার্কেটিং এটা পরিপূর্ণভাবে হারাম একটা পদ্ধতি এটাকে মানুষ এমন একটা মানে খুবই জটিল পদ্ধতিতে এবং এমন একটা ভুলে শুদ্ধে মেশানো পদ্ধতিতে এক্সপ্লেইন করে উপস্থাপন করত। প্রাথমিকভাবে সবার কাছে মনে হতো এটা একটা হালাল কিন্তু এটা যে একটা ধোকাবাজি এবং প্রতারণামূলক পদ্ধতি তাতে কোনো সন্দেহ নেই এ ধরনের কোম্পানিগুলো সবগুলোই তাদের সকল গ্রাহকদের সাথে ভয়ঙ্কর ধরনের তারা প্রতারণা করেছে এবং আমরা জানি যে হাজার হাজার বরং লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত মাল্টিলেবেল মার্কেটিংয়ে তারা ইনভেস্ট করে তারা ঠকেছে তারা প্রতারিত হয়েছে অনেকে সর্বশান্ত হয়েছেন শুধু কিছু মানুষ এই প্রসেসটাকে কাজে লাগিয়ে টু পাইস কামিয়ে নিয়েছে তো তাদের টু পাইস কামানোর দ্বারা এটা হালাল প্রমাণিত হয় না যাই হোক আপনি যখন এটাকে হালাল হারাম বলে জানতেন না বা এর মধ্যে হালাল কি হারাম কি সেটা বুঝতেন না এবং এটাকে হালাল মনে করেছিলেন তখন একজন ভাইকে ইনভেস্ট করতে বলেছেন এবং তখন বা আপনার হাজব্যান্ড এবং তখন তিনি গ্যারেন্টি দিয়েছিলেন যে এই টাকাটা আপনি ফেরত পাবেন যদি এই কোম্পানিটা না থাকে তাহলে আমি আপনাকে ফেরত দেব তাহলে এই যে আপনি গ্যারেন্টি দিয়েছিলেন কারণ এটা তো আসলে ব্যবসা না যে আপনি ব্যবসায়ীকে ইনভেস্ট করেছেন কারণ ডেস্টিনি হচ্ছে অ্যামএলএম মাল্টি লেভেল মার্কেটিং করছে আসলে মার্কেটিং এটা ইনভেস্টমেন্ট বলা যায় না এটাকে তো সেক্ষেত্রে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন এখানে সেটা গ্যারেন্টি দেওয়ার কারণে আপনাকে ফেরত দিতে হবে যদি এটা হারামের মধ্যে দিয়েছেন হারামের মধ্যে তখন সেটা হয়তো আপনার জানা ছিল না অথবা আপনি এটাকে হারাম মনে করতেন না যে কোনো অবস্থাতেই হোক আপনাকে টাকাটা ফেরত দিতে হবে অতি আবেগের ব্যাপার না এটা আপনি এখন বলছেন অতি আবেগ নিয়ে বলেছিলেন না অতি আবেগ নয় আপনি আসলে মনে করেছিলেন এটা একটা সাইন্টিফিক ব্যবসা পদ্ধতি এবং এখানে যেহেতু লেভেল মার্কেটিং কোনো লস হবে না ফলে আপনি জেনে বুঝেই আপনি তাকে এই গ্যারান্টিটা দিয়েছিলেন অতএব আপনাকে সে টাকাটা তাকে শোধ করতে হবে কারণ আপনার এ কথার উপর ভিত্তি করেই তিনি কিন্তু আপনাকে টাকাটা দিয়েছেন আর কেউ যদি বলেন যে এটা তো একটা ইনভেস্টমেন্ট অথবা ইনভেস্টমেন্টটা ফেল হয়েছে অথবা টাকাটা মার যাবে আসলে এটা কোনো ইনভেস্টমেন্ট ছিল না ডেস্টিনির এখানে যে পন্থায় আপনার ইনভেস্টমেন্ট বলছেন এটা মাল্টিলেভেল মার্কেটিংয়ের মধ্যে টাকা আপনি ঢেলেছেন বা কিছু কিনেছেন তাই না এখানে বিষয়টা হচ্ছে আপনি টাকা হয়তো কিছু একটা গুডস কিনেছেন ফলে কেনাটাও তো আপনার কমপ্লিট এরপরে এর থেকে আপনার ওই যে দুই বাহু দিয়ে কিভাবে টাকা আসবে সে বিষয়গুলো আছে আচ্ছা এটা গেল একটা বিষয় আর যদি এমনটা হয় যে অনেকে ডেস্টিনির এই মাল্টিটেবল মার্কেটিংয়ের মধ্যে হয়তো এক লাখ দুই লাখ টাকা তারা কোনো গুডস না কিনে ইনভেস্ট করেছে তাহলে সেটা হবে আপনার বিনিয়োগ সেক্ষেত্রে বিনিয়োগ করার পরে এটা আমি বলবো যেটা হারাম কাজে আপনি বিনিয়োগ করেছেন তারপরেও বলবো বিনিয়োগ করার পরে যদি পুরো কনসার্নটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহ তখন সেই ক্ষতিটা মেনে নিতে হবে এখন এই ক্ষতিটা মানে যাতে তিনি না পান এই জন্য তিনি গ্যারেন্টি দিয়েছেন তো পুরো বিষয়টা আমার কাছে মনে হয় যে আপনার হাজব্যান্ড কিভাবে ওই ব্যক্তির সাথে চুক্তি করেছিল এবং কিভাবে গ্যারেন্টি দিয়েছিল এবং কিভাবে বিজনেস কনসার্নটা ছিল এটা নিয়ে আরেকটু বসা প্রয়োজন বসে যদি এটাকে খোলাসা করা যায় তাহলে সঠিক উত্তরটা হয়তো নির্ণয় করা যাবে এই জন্য আপনাদের কাউন্সেলিং প্রয়োজন এবং আমরা বলবো যে কোনো স্কলার সাথে আপনি বসে যান বসে পুরোটা ব্যাখ্যা করেন তারপরে সলিউশনে আসেন এখন আমি দু তিন দুটো উপায় বললাম না হতে পারে প্রথমটায় আপনার স্বামী ইনভেস্ট করেছেন অথবা দ্বিতীয় পদ্ধতিতে ইনভেস্ট করেছেন প্রথমটা আমরা বলেছি আপনাকে গ্যারেন্টি অনুযায়ী টাকা ফেরত দিতে হবে দ্বিতীয়টায় বলেছি যে এখানে মানে ব্যবসায়িক লেনদেনের দাবি অনুযায়ী ব্যবসা ফল করলে এখানে যে লসটাও মেনে নিতে হবে সে অনুযায়ী দিতে হবে না ফলে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটি আপনি আলোচনা করেই ঠিক করবেন মোহাম্মদ পারভেজ হোসাইন বলেছেন গার্মেন্টসে কাজ করে উপার্জন করলে কি হারাম হবে সেখানে নারী পুরুষ একত্রে পাশাপাশি কাজ করে উত্তরটা পেলে উপকৃত হতাম গার্মেন্টসে আপনি কি কাজ করছেন যদি এমনটা হয় পারভেজ হোসাইন আপনি একজন পুরুষ আপনি সেখানে একটা সেক্টর ম্যানেজার নারী পুরুষের সাথে অবাধ মেলামেশার সাথে আপনার কোনো রিলেশান নেই আপনি আপনার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন যেখানে কোনো ধরনের নারীদের সাথে কোনো ইন্টারাকশান হয় না তাহলে আপনার তো চাইজ হবে কারণ এটা পোশাকের কারখানা গার্মেন্টস পোশাকের কারখানা এখন পোশাকের কারখানার মধ্যে যত ধরনের ভুল ত্রুটি হয় সেটা প্রত্যেক এমপ্লয়ি তো বেয়ার করবে না সেটা কোম্পানি বেয়ার করবে নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা যদি তারা রাখে এবং সেখানে যদি তাদের মধ্যে আপত্তিজনক কিছু ঘটনাও ঘটে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী হবেন সকলকে এর জন্য দায়ী করা যাবে না যিনি যেমন ধরেন গার্মেন্টস ফ্যাক্টরিতে যিনি যিনি হয়তো ইলেকট্রিশিয়ান অথবা যিনি দারোয়ান অথবা যিনি ড্রাইভার তাহলে এদেরকে কেউ সেটা বহন করতে হবে না সেটা বহন করতে হবে না আর আমরা আজকের ফেতনা জানি যে বর্তমানে সব কিছুতে নারী পুরুষকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে তো সেটা বাদ দিলে আর কোনো চাকরি তো আর সম্ভব নয় তাই বলে এই অবাধ মেলামেশাটা জায়েজ হয়ে যায়নি আবার এটাও ঠিক কোম্পানিতে অবাধ মেলামেশা থাকার কারণে সকলের ইনকামও হারাম হয়ে যায়নি বিষয়টা বোঝার জন্য আমি এভাবে বলেছি আশা করি বুঝতে পেরেছেন পারভেজ তপি বলেছেন শুধু ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে যদি বছর শেষে ক্যালেন্ডার ডায়রি অথবা অন্য কোনো উপহার দেওয়া হয় সেটা কি গ্রহণ করা ব্যবহার করা যাবে আপনি কোন ধরনের ক্যালেন্ডার বা ডায়েরি পেয়েছেন আমি মনে হয় এই প্রশ্নটার উত্তর আগে দিয়েছি কোথায় যেন সেখানে আমরা বলেছিলাম কিছু জিনিস আছে যেটা সুদকে প্রমোট করে বা সুদী প্রতিষ্ঠানকে প্রমোট করে যেমন ক্যালেন্ডার আপনি বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখবেন হ্যাঁ অথবা টেবিলের মধ্যে রাখবেন সবাই এসে দেখবে আপনার টেবিলে সেটা শোভা পাচ্ছে তাহলে আপনি সুদের প্রোমোটার হিসাবে গ্রহণযোগ্য মানে গণ্য হবেন ফলে সেটা আপনার জন্য জায়জ হবে না কিন্তু যদি একটা কলম দেওয়া হয় যেটা ব্যক্তিগত ব্যবহারে আপনি ব্যবহার করতে পারেন বা একটা নোটবুক বা ডায়েরি দেওয়া হয় এমন কি সেটা যদি ওই সুদি কোম্পানিরও হয় সেটা আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন যদিও এটা ডিসেন্ট না এটা ডিসেন্ট না কারণ এখানে কিছু জিনিস আছে পৃষ্ঠাগুলো খালি আছে আপনি হয়তো আপনার প্রয়োজনীয় নোট নিয়ে সেটাকে ব্যবহার করতে পারেন আর এটা একান্ত ব্যক্তিগত হওয়ার কারণে এটা সুদকে প্রমোট করবে না ফলে এই ধরনের একান্ত ব্যক্তিগত পর্যায়ের জিনিস আপনি যদি উপহার হিসাবে পান ব্যবহার করতে পারেন কিন্তু এগুলো দিয়ে যদি পাবলিকলি বা অন্য মানুষের মধ্যে প্রচারের কারণে সুদের প্রমোশন হয় তাহলে সেক্ষেত্রে আপনিও সুদের প্রমোটর হিসাবে গুণাগার হবেন আরবাজ মল্লিক বলেছেন মনে করুন আমার কাছে দশ লক্ষ টাকা আছে আমি জাকাত দিলাম পঁচিশ হাজার টাকা এখন আমার কাছে যে টাকা আছে ওই টাকার উপর পরের বছর জাকাত দিতে হবে হ্যাঁ হবে এটা তো এক বছরের জন্যে জাকাত তো যে কোনো অ্যামাউন্টের উপর সারা জীবনে একবার না আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি এই টাকাটা ফেলে রাখবেন কোনো চায় এটাকে আপনি ইনভেস্ট করেন এটাকে আপনি বিনিয়োগ করে আরও টাকা বাড়ান বিনিয়োগটা ইসলাম পছন্দ করে কারণ বিনিয়োগ করতে গেলে এটা সাথে আরও অনেক হাত যুক্ত হবে তখন অন্য অন্য লোকেরাও মানে আপনার এই টাকা বিনিয়োগের কারণে তারাও টাকা ইনকাম করবে আর যখন আপনার প্রফিট হবে তখন সেখান থেকে আপনি জাকাত দেবেন কোনো সমস্যা নেই আপনি পঁচিশ হাজার টাকা জাকাত দেওয়ার কারণে প্রথম বছর আপনার হয়ে গেল নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা পরের বছর পঁচিশ হাজার টাকা থেকে আরেকটু কমবে জাকাত বাট জাকাত প্রত্যেক বছরে একবার করে আপনার দিতে হবে যদি টাকাটা আপনার কাছে এভাবেই জমা থাকে ফয়সাল আবদুল্লাহ বলেছেন ইস্তিনজা অর্থাৎ পানি খরচ করার পরে মনে হয় দু এক ফোঁটা প্রস্রাব পড়েছে হাঁটার সময় উঠতে বসতে নামাজ পড়ার সময় প্রস্রাব পড়েছে কিনা এক কথায় পবিত্র থাকতে চাইলে এমনটা মনে হয় কি করণীয় এর জন্য আপনার প্রতিষ্ঠান হতে কাউন্সেলিং করা যাবে কীভাবে আপনার থেকে কাউন্সেলিং নেওয়া যাবে আপনি মনে করছেন যে দু এক ফোঁটা প্রস্রাব পড়েছে এবং পরবর্তী কথা থেকে আপনার মানে এরকম মনে হয় বলে আপনি উল্লেখ করেছেন এটা হলো একটা ওয়াস ওয়াসা যে আপনার মনে হচ্ছে প্রস্রাব পড়ে গেছে এখন মনে হওয়াটা যদি বাস্তব হয় এবং তার প্রমাণ থাকে তাহলে তো আপনার ওজন টুটে গেছে এরকম যদি আপনার কন্টিনিউয়াসলি একটু পর পর প্রস্রাব না পড়ে তাহলে আপনাকে অজু করতে হবে কাপড় পাল্টাতে হবে আর যদি এটা আপনার রোগ হয় তাহলে প্রতি ওয়াক্তের জন্য একবার করে অজু করবেন ওই ওয়াক্তের ফরজ এবং বাকি অন্য অন্য নফলসলা আপনি পড়তে পারবেন আর এর জন্য আপনি কাউন্সেলিংয়ের কথা বলেছেন হ্যাঁ আমাদের তাইবা অ্যাকাডেমি থেকে মানে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করা হয় অনলাইনে গুগল মিটে অথবা জুমের মাধ্যমে এই কাউন্সেলিং সার্ভিসটা আমরা তাইবা একাডেমির মাধ্যমে অফার করে থাকি আপনি তাইবা একাডেমির ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা কাউন্সেলিংয়ের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন হুমায়রা রহমান বলেছেন প্রায় সবসময় সাদা স্রাব ভাঙে ঠান্ডার মধ্যে কি আমি একবার অজু করে দুই আক্তার সালাদ আদায় করতে পারবো দয়া করে জানাবেন এখানেও আপনার প্রশ্নের উত্তর আগেরটার মতোই আপনার সব সময় মানে কত ফ্রিকুয়েন্টলি একটু পর পর তাহলে প্রতি ওয়াক্তের জন্য আপনাকে একবার করে অজু করতে হবে এবং একবার অজু করে দুই অক্ত সালাদ পড়তে পারবেন না হ্যাঁ আপনি প্রতি ওয়াক্তের জন্য একবার করে করবেন আর যদি আপনার যেমন দুই ঘন্টা পর স্রাব আসে বা দেড় পর পর স্রাব আসে তাহলে তো আপনার যথেষ্ট সময় প্রত্যেক সালাদ পড়ার সময় আপনাকে অজু করতে হবে এমন কি যেমন এখন স্রাব আসলো অজু করলেন সালাত পড়ে ফেললেন এরপরে আবার একই অক্তের মধ্যে আবার পড়তে চান কারণ আপনার গ্যাপ তো অনেক বেশি এটা রোগ নয় অথবা রোগের কোনো রোগের কারণে যদি এটা হয় কিন্তু গ্যাপ দেড় দুই ঘন্টা হওয়ার কারণে প্রতিবারে আপনাকে সালা সালাদ পড়ার সময় ওজু করতে হবে কিন্তু যদি একটু পর পর এটা রোগের আকৃতি থাকে তাহলে এটাকে সেলিসুল বাউল বা এই টাইপের একটা রোগ হিসাবে উল্লেখ করা হবে এবং তখন এক ওয়াক্তে একবার অজু করে আপনি যত সালাত ইচ্ছা পড়তে পারেন তবে একবার উজু করে দুই আক্ত পড়তে পারবেন না অ্যানোনিমাস এই আইডি থেকে একটা প্রশ্ন এসেছে সেটা হলো হাসবি আল্লাহুল্লাহ ইল্লাহু আলহি তওয়াকালতু ওয়াহুয়া রব্বুল আশিল আদিব এই দোয়াটা সকাল বিকালে কেউ যদি সাতবার পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে সকল ধরনের দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবেন এই মর্মে হাদিসটাকে আমলযোগ্য হ্যাঁ এই মর্মে আমরা দুটো রেওয়ায়াত পাই একটা হলো এবনে এবনে সুন্নি তিনি এটাকে মারফো অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম থেকে রেওয়ায়াত করেছেন আর দাউদ এটাকে একই রেওয়ায়তটাকে মৌকুফ হিসাবে অর্থাৎ সাহাবাদের কাছ থেকে উল্লেখ করেছেন শব্দটা হলো এই ইউস বেহু ওয়াহিনা ইয়ুমসি যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় বলে হাসবি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়া ওয়াক্তু ওহ আসল সালিম সব আমার রাত সাতবার বলে কফাহুল্লাহুমা আহমিন আমৃদ দুনিয়া আখরা দুনিয়া এবং আখেরাতের যত মানে টেনশান তার আছে অথবা যত ধরনের দুশ্চিন্তা তার আছে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে শেখ আল আলারনাউদ একজন মহাকেক আলেম তিনি বলেন যে এবনুসন্নি এবং দাউদের এই বর্ণনাটা মধ্যে যে স্নাদ এসেছে সে স্নাতটা সাহি তিনি এ কথাটা উল্লেখ করেছেন জাদুল মাদ নামক গ্রন্থের মধ্যে ফুটনোটে আর আবুদ্দারদার আদি আল্লাহ তাল্হু থেকে একটা হাদিস বর্ণনা আছে এটা মৌকুফ হাদিস রিসনাদটাও মোটামুটি ভালো এই হাদিসটা শেখ বিনবাজ রাহমাউল্লাহ তার মজমুর আল ফাটাওয়া গ্রন্থে উল্লেখ করেছেন বলেছেন মনকালাহা আসবাহ ইদা আমসা যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় বলে হাসবি রাবুল ইহ্লাহু আদিম তোহ মারাত সাতবার বলে কফাহুল্লাহু মা আহম্মাহু আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান তার দুশ্চিন্তাগুলো থেকে তাহলে আমরা বুঝলাম হাদিসটা মারফুর হোক আর মাওকুফি হোক একাধিক বর্ণনা এখানে আছে সে বর্ণনাগুলো মোটামুটি গ্রহণযোগ্য অতএব এই হাদিসটা অনুযায়ী আমল করা যেতে পারে এস এম তানিম বলেছেন ছোটবেলায় খেলার সময় বাজিতে জিতে টাকা নিয়েছি অথবা কোনো কোনো সময় দোকান থেকে কিছু কিনে খেয়েছি এই হারাম আমাদের শরীরে এখনও আছে কি এর জন্য তবা করার নিয়মটা কি আমি জানি হারাম ভক্ষণ হারাম পোশাক পরিধান করার কারণে দোয়া এবং ইবাদত কবল হয় না তাই এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছে আমরা অতীতে যদি কোনো পাপ করে থাকি তারপর তওবা করি তাহলে তওবা অতীতের সকল পাপকে একদম মিটিয়ে দেয় ফলে সেটা আর আমার এখন রক্তের সাথে মিশে আছে বা এখনও চলছে এটা বলা যাবে না তবে যদি হারামটাকে আমরা কন্টিনিউ করি হারাম খাওয়া হারাম পান করা সেটা উপার্জনের দিক থেকে হারাম হোক আর অথবা জিনিসটাই হারাম হোক তাহলে উভয় অবস্থাতেই আমাদের দোয়া কবুল হবে না যেহেতু রাসুল সাল্লাহ আসাল্লাম হাদিসটা দোয়া কবুলের সাথে রিলেটেড তিনি বলেছেন আন্না ইউস্তা যাবুল কীভাবে তার দোয়া কবুল হবে তার খাদ্য হারাম তার পানীয় হারাম তাকে হারাম খাওয়ানো হয়েছে তার পোশাক হারাম কিভাবে তার দোয়া কবুল হবে এই হাদিসের আলোকে কেরাম বলেছেন যে দোয়া যেহেতু ইবাদতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ তাহলে এটার দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে দোয়া কবুল হবে না ইবাদতও কবুল হবে না তবে এই ব্যাখ্যাটা সর্বাত্মকভাবে শুদ্ধ নয় আমরা আশঙ্কা করতে পারি যে যারা কন্টিনিউয়াসলি হারাম খায় তাদের ইবাদত অবশ্যই বাধাগ্রস্ত হবে কবুল হওয়ার পথে একটা অন্তরায় কিন্তু এখানে বলা হচ্ছে দোয়াটাই শুধু তার মারদুদ হবে কিন্তু তার অন্য ইবাদতগুলো যেমন যদি সে হারাম খেয়ে সালাদ পড়ে তার সালাদটা আসলে এই কারণে বাতিল হবে এমন কোনো দলিল নেই যদিও বিশুদ্ধ কথা হচ্ছে একজন মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তার উচিত হবে সকল ধরনের হারাম বর্জন করা কিন্তু সকল হারাম বর্জন না করলে তার সকল ইবাদত বাতিল হয়ে যাবে এমন কোনো বক্তব্য আমার জানা মতে আমাদের ওলামাই কেরাম মানে কেউ এভাবে বক্তব্য দেননি এতটা জেনারেলাইজ করেননি এতটা তামিম করেননি অতএব আমরা বলবো যে হারাম খেলে ইবাদত আমাদের আশঙ্কার মধ্যে পড়বে আর দোয়াটা কবুল বটেই হবে না যে তোরা হাদিস আছে আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন নিচ্ছি মাহিনুর কবির বলেছেন আমি আমার স্বামী ও বাচ্চাদের নিয়ে ঢাকাতেই থাকি আমার মা গ্রামের বাড়িতে থাকেন আমার মা আমার প্রয়োজনে অথবা তার প্রয়োজনে মাঝে মধ্যে আমার বাসায় আসেন এবং কখনো এক দুই দিন থাকেন কখনো মাস খানিক থাকেন তাকে এক প্রকার আসা যাওয়ার মধ্যেই থাকতে হয় উল্লেখ্য একটা দূরত্ব পার করে তাকে এখানে আসতে হয় এবং একে সফরের দূরত্ব হিসেবে ধরা হয় এখন আমার মা কি মুসাফির সালাত আদায় করবে নাকি মকিম সালাত আদায় করবে যা জাকাল হেরান মাহিনুর কবির আপনি আপনার স্বামীর সাথে থাকেন আর আপনার মা মাঝে মাঝে আপনার এখানে বেড়াতে আসে এটা আপনার মায়ের ওয়াতান নয় বাসস্থান নয় যেহেতু আপনার মা আপনার বাবার বাড়িতে থাকেন অথবা আপনার কোনো ভাইয়ের সাথে থাকেন সাধারণত মেয়েদের বাড়িতে বা মেয়ের জামায়ের অধীনস্থ হয়ে থাকেন না মায়েরা এভাবে থাকেন না ফলে মানে মাহিনুর কবির আপনার স্বামীর বাড়ি আপনার মায়ের জন্য নিজস্ব বাড়ি বলে বিবেচিত হবে না এবং তিনি যখন গ্রাম থেকে আপনার বাড়িতে আসেন পথি পথিমধ্যে তিনি কসর করতে পারবেন সফর অবস্থায় আছেন এবং তিনি যখন আপনার বাড়িতে অবস্থান করেন একজন মেহমান হিসাবে তখনও তিনি মুসাফের হিসাবে থাকবেন তবে তিনি যদি লং টাইমের জন্য থাকেন তখন ইচ্ছে করলে সফরের নিয়তেও তিনি সেখানে থাকতে পারবেন তখন তিনি সফরের রোকসাদগুলো পাবেন আর তিনি যদি বলেন যে না আমি যেহেতু লং টাইম থাকবো আমি এবার মোকিম হওয়ার নিয়ত করলাম তাহলে তিনি মোকিম হওয়ার কারণে আর সফরের রোকসাদগুলো পাবেন না আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সিলেক্টেড কিছু প্রশ্নের উত্তর দিয়েছি এবারে আমরা আপনাদের করা লাইভ প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা সে প্রশ্নগুলোর উত্তর পাবেন ইনশাল্লাহ আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে আমরা মানে অল্প কয়েকটা প্রশ্ন এখান থেকে নিব রাবে আক্তার সুমি তিনি বলেছেন আমি দেশের বাইরে থাকি আমরা কিছু মহিলা একটা বাসায় সপ্তাহে একদিন বসে কোরআন হাদিস আলোচনা করি এভাবে একজনের বাসায় আসা ও আলোচনা করা কি সঠিক এতে কোনো সমস্যা নেই সেটা এই দিক থেকে এতে কোনো সমস্যা নেই কারণ আপনারা বিভিন্ন ভাষায় কোরআন হাদিস নিয়ে আলোচনা করছেন তবে আপনারা যাতে বিশুদ্ধ জ্ঞানের চর্চা করেন এবং বিশুদ্ধ জ্ঞানটা শেয়ার করেন সেটা নিশ্চিত করতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না পারভেজ তপি বলেছেন হাজি সাহেবগঞ্জ হজের সফরে চল্লিশ দিন কি শুধু ফরজ সালাত আদায় করবেন নাকি সকল সন্ন্যত সালাত আদায় করবেন হজের সফরে হাজি সাহেবগণ যদি আমরা ধরেই নিচ্ছি তিনি মক্কা থেকে মদিনা যাচ্ছেন মদিনা থেকে আবার মক্কায় আসছেন আবার বিভিন্ন সফরের মধ্যে থাকছেন ফলে তিনি পুরো সফরে যদি মানে সফর নিয়তেই থাকেন তাহলে তিনি কিভাবে আমলটা করবেন প্রথম কথা হচ্ছে তিনি তো জামাতের সাথে সালাদ পড়বেন এবং সেখানে মক্কার হারামাইনের বা মদিনার মক্কা মদিনার হারামাইনের ইমাম কিন্তু মকিম তিনি পুরোটাই পড়েন অতএব তিনি ফরজ সালাদগুলো জামাতের সাথে পড়লে ইমামকে ফলো করবেন এবং পুরোটাই পড়বেন কখনও কখনও কোন সালাতে চার রাকাতলা সালাদ যদি তিনি মুসাফিরের পেছনে পড়েন তাহলে তিনি দুই রাকাত পড়ে সালাম ফেরাতে পারবেন যেহেতু ইমামও মুসাফির মুসাফের আচ্ছা এখন কথা হচ্ছে যে তিনি কি শুধু ফরজ পড়বেন নাকি অন্য অন্য নফল আমল করতে পারবেন উত্তর হচ্ছে সফরে সাধারণত রাসুল সাল্লাহ সাল্লাম রাওয়াতেব সালাগুলো যেগুলোকে আমরা সুন্নতে মোয়াক্ষাদা বলি সেগুলো পড়তেন না তাহলে যারা মুসাফি হিসাবে থাকছেন তারা সে সালাদগুলো বর্জন করাটা তাদের জন্য সন্ধ্যা হবে তিনি ওয়াক্তিয়া সালাতের মধ্যে শুধু ফরজটা পড়বেন তবে এর বাইরে নফল তাহাজ্যুৎক কি পড়তে পারবেন উত্তর হচ্ছে হ্যাঁ আলবাত পারবেন কারণ তিনি আসলে এক্সক্লুসিভ ইবাদতের জন্যই মক্কা মদিনায় এসেছেন সফর অবস্থায় উত্তম হচ্ছে রাওয়াতেব সালাদগুলো তরক করা শুধু বেতের এবং রাকাত যেটা ফজরের আগে আমরা পড়ি ফজরের ফরজের আগে পড়ি দূর একা সন্ন্যাদ এগুলো সফর অবস্থায় রাসু সাল্লাহ সাল্লাম পড়তেন কিন্তু অন্য অন্য সালাদগুলো পড়া যাবে না এমন কিছু নেই বিশেষ করে তিনি তো এসেছেন ইবাদত করতে তাহলে তিনি কোরআন পড়বেন তিনি চাষদের সালাদ পড়বেন এশরাক চার্শ এবং এশরাক একই সালাদ তাছাড়া তিনি অন্য অন্য নফল সালাদ একাধিক পড়তে পারেন তিনি রাতে তাহাজ সালাদ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এখন যদি আমরা বলি সফরে এগুলোর কিছুই পড়া যাবে না তাহলে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কারণ সফরে তো মুসাফিরের জন্য তো জুমার সালাতও নেই কিন্তু আমরা জানি আমাদের অনেক শায়েখরা তারা জুমার সালাত সফর করে দূরে গিয়ে জুমা লিড করেন মানুষ তাদের খুদ্ শুনতে চায় ফলে তারা খোদ দেন এবং জমার সালাতও পড়েন কিন্তু মুসাফিরের জন্য কিন্তু জমা নেই কিন্তু জোমা যদি মুসাফির পড়ে সেটা শুদ্ধ আছে একইভাবে মুসাফিরদের জন্য তাদের নফল সালাত নেই কিন্তু নফল সালাত যদি তিনি পড়েন সেটা শুদ্ধ হবে বিশেষ করে মদিনায় আমরা আমাদের অনেক শাইককে দেখেছি মদিনা ইউনিভার্সিটির যারা কুল্লতল হাদিসেরও প্রফেসর ছিলেন তারা বলেছেন দেখেন পৃথিবীর আর সব সফরের সাথে মদিনা সফরকে একদম মিলিয়ে ফেলবেন না এখানে মানুষ আসে ইবাদতের জন্য অতএব এখানে যদি সে এক্সক্লুসিভ ইবাদতে বেশ কিছু সময় ব্যয় করে কোরআন তেলাওয়াত নাফল সালাত তাহাজ সালাত সালাতদ্দোহা তাহলে এতে কোনো ধরনের ভুল নেই এবং কোনো ধরনের সমস্যা নেই আচ্ছা নাইম আহমদ চৌধুরী বলেছেন উম্মতের আমল রাসুলের কাছে পেশ করা হয় এটা কতটা সঠিক না এটা তো সঠিক নয় আল্লাহর কাছে পেশ করা হয় রাসুল সাল্লাহ কাছে কেন পেশ করা হবে আচ্ছা আপনি আরও বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখানোর জন্য ইবাদত করলে কি শিরেক হবে হ্যাঁ তো সবটা আল্লাহর জন্য কল ইন্না সলাতি অনুসুখী অমাহি আয়া অতিহালিন আল্লাহ তো নবীল্লাহ আসলামকে বলেই দিয়েছেন বলো আমার সলাত আমার ইবাদত আমার জীবন আমার মরণ রব্বুল আলমিন আল্লাহর জন্যে তাহলে এই কথা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের সমস্ত ইবাদত আল্লাহর জন্য কোনো ইবাদত রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নয় তাকে খুশি করার জন্য নয় তার উদ্দেশ্যেও নয় কেউ যদি সেটা মনে করেন সেটা বড় সেরিক হয়ে যাবে আচ্ছা সাজিদ বলেছেন আমি হানাফি মজাব অনুসরণ করতাম কিন্তু এই হুরমতে মোসাহারা হয় জানার পরে আমি খুব দুশ্চিন্তায় আছি যে ভবিষ্যতে আমার দ্বারা এমন কিছু যদি হয়ে যায় তাই আমি চাচ্ছিলাম যে সকল ফতোয়ার ক্ষেত্রে আহলে হাদিস অনুসরণ করবো আচ্ছা উক্ত কারণে যদি আহলে হাদিস অনুসরণ করি তা আমার জন্য জায়জ হবে ভাই আপনার কথাটা খুব স্পষ্ট নয় স্পর্শ বা দেখার দ্বারা আপনি কি নারীদের স্পর্শের কথা বলছেন এটা আরও ক্লিয়ার করতে হবে আপনাকে প্রশ্ন মানে বোঝানোর জন্যে আর আরেকটা বিষয় বলি আপনি যেই মাসলাকের অনুসরণ করেন আপনি যেই মজাহাবে অনুসরণ করেন হানাফি অথবা হাম্বলি অথবা মালিকি শাফর ই কিংবা আহলুল হাদিস মাসলাক যেটাই অনুসরণ করেন না কেন আমার আপনার সবার দলিল হচ্ছে কোরআন এবং সন্না এই জন্যই আমরা দেখি একই মাধবের মধ্যেও বিভিন্ন রকম এখতলাফ রয়েছে মাধবের আলেমরা এখতলাফ করেছেন আবার কোনো কোনো আলেম রুজু করেছেন স্বয়ং আবু হানিফ রাহেমহল্লাও তার দুই ছাত্র সাহেবাইনের মতে রুজু করেছেন কেন রুজু করেছেন করেছেন একটা কারণে যে তিনি দেখেছেন যে যে হকটা তিনি মানতে চান সেটা তার ছাত্রদের কথার মধ্যে রয়েছে যখন তার কাছে সেটা স্পষ্ট হলো তিনি তখন নিজের ফাতোয়া বাদ দিয়ে ছাত্রদের মতের দিকে চলে আসলেন অধিক শক্তিশালী দলিল থাকার কারণে অতএব আপনি যারই অনুসরণ করেন না কেন মূল অনুসরণের জায়গা হলো কোরআন এবং সন্না আল্লাহ এবং তার রসুল হল আত্লাহতের রসুল অতএব সেই জায়গাটা আমাদেরকে খুব শক্তভাবে ধরতে হবে এবং আপনি কোরআন সন্ন্যার কোনোটাই বাদ দিতে পারেন না যে আমি এই মাজহাব অনুসরণ করি অথবা ওই মাসলাকে অনুসরণ করি এই কারণে আমার মাসলাকে তো এই সহিয়াদি সৈজে আমল করা যাবে না এমন কথা কিন্তু অত্যন্ত গর্হিত হয়ে যাবে এটা আমাদেরকে বাদ দিতে হবে হেলাল আহমদ বলেছেন জাজাকাল্লাহ খায়রান ওয়া ইয়াক ইয়া হেলাল আপনাকেও আমরা জাজাকুল্লাহ খায়রান দিচ্ছি মিনহাজ পারভেজ বলছেন আমাদের বাড়ি থেকে গ্রামের বাসা প্রায় ষোলো মাইল এখন সেখানে গেলে সালাদ কসর করা যাবে কিনা কেউ কেউ বলেছেন যাবে কিন্তু আমাদের বিবেচনায় না কারণ ষোলো মাইল এটা সফরের দূরত্ব হয় না এটা একই এলাকার মধ্যেই পড়ে এনামুল হক সাউসেজদা দেওয়ার নিয়ম কি দয়া করে জানাবেন সাউসেজদা আপনি যখন সলাতে সন্দেহ পোষণ করেন রাকাত সংখ্যা নিয়ে তখন সালাম ফেরানোর আগে দুটো সাউসেজদা করে তারপর সালাম ফেরাবেন আপনি যখন তশাহুদ ভুলে যাবেন দুই রাকাতের পরে তখন এটা একটা ওয়াজিব তরক করলেন এরকম আরও কিছু ওয়াজিব যদি তরক করেন সালাতের মধ্যে তখন আপনি সাহসেজদাটা করবেন সালাম ফেরানোর আগে তারপরে সালাম ফেরাবেন দুই দিকে এটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করলে এই মাসলাকটা জানা যায় আর কিছু কিছু অবস্থায় আপনি সালাম ফেরাবেন তারপরে সাহসেসদা দুটো করবেন তারপর সালাম ফেরাবেন এটা যেমন দিলিয়া দাইনার হাদিসে জানা যায় রাসুল সাল্লাহ সাল্লাম জোহরের সালাদ দুরাকাত পরে সালাম ফিরিয়েছিলেন এখানে জেয়াদা হয়ে গেল অতিরিক্ত কাজ করে ফেললেন তারপর সাহাবাইকার যখন তাকে স্মরণ করিয়ে দিলেন এখানে আরও অনেক ঘটনা আমি সংক্ষেপ করে যাচ্ছি তখন তিনি আবারও ওই দুই রাকাতের পাশাপাশি আরও দু রাকাত পড়লেন তারপরে এটা বোখারির একটা স্পষ্ট বর্ণনা আছে তিনি দুদিকে সালাম ফেরালেন তারপর দুটো সাহসদা করলেন এবং তারপরে তিনি আবার দুদিকে সালাম ফেরালেন ফলে সালাতের মধ্যে যখন অতিরিক্ত একটা রাকাত নিয়ে আসবেন বা অতিরিক্ত কোনো কাজ করে ফেলবেন তখন এ অবস্থায় সেজদার আগে সালাম ফিরিয়ে সাহুস্যাজদার করে আবার সালাম ফেরাবেন আচ্ছা মোহাম্মদ সলমান রহমানি বলেছেন আমার জিজ্ঞাসা আমরা অনেকজন চাকরিজীবী মানুষ একটা মসজিদ মসজিদের পাশে কোয়ার্টারে থাকি আর আমরা তিন শিফটে ডিউটি করি কোয়ার্টারের পাশের ওই মসজিদের বর্তমান ইমাম সাহেব প্রতিদিন ফজর নামাজে তিরিশ মিনিট করে মক্তবে ছেলে মেয়েদের আরবি শেখা পড়ান আলহামদুলিল্লাহ উত্তম কাজ তবে মক্তব্য পড়ার আগে ছেলে ও মেয়েদেরকে মাইক দিয়ে ডাকেন ডাকা শেষ হলে দৈনিক একটা করে ইসলামিক গান বলে আমরা অনেকেই নাইট ডিউটি করে আসি আর ডিউটি থেকে আসার আধ ঘন্টা পরে হুজুর প্রতিদিন গজল মাইক উপস্থাপন করেন এ কাজটি ঠিক নয় আপনি বলেছেন তা কতটুকু ঠিক এটা ঠিক নয় মসজিদে রসুলসাল্লা সাল্লাম মসজিদের কাজ ছাড়া অন্য কোনো ঘোষণা দিতে নিষেধ করেছেন হারিয়ে যাওয়া জিনিস ঘোষণা দিতে নিষেধ করেছেন অতএব আর এখানে গজল মসজিদের মধ্যে গজল গাওয়া বিশেষ করে অনেকেই ফজরের পরে হয়তো একটু বিশ্রাম নেন অফিসের আগে আধা ঘন্টা বিশ্রাম নেন অথবা যারা নাইট ডিউটি করেছেন তারা হয়তো ফজর পড়ে তারপরে ঘুমিয়ে পড়েন ফলে এটা এটা আসলে গর্হিত কাজ অত্যন্ত গর্হিত কাজ এবং এটার শিকার আমরাও হয়েছিলাম আমাদের গাজীপুরায় আমরা দেখেছি যে ফজরের পর থেকে মাইক দিয়ে জোরে জোরে তেলাওয়াত এবং মানে গজল ইত্যাদি করা হয় এটা এতটাই গর্হিত যে অনেক রুগী আছে যাকে হয়তো বিশ্রাম নিতে হয় তাকে হয়তো ঘুমাতে হয় ইত্যাদি এটা সওয়াবের পরিবর্তে এটা গোনাহের কাজ বলেই আমাদের কাছে প্রতীয়মান হয় আলোর পথে ইসলাম বলেছেন মাসা আল্লাহ জাজাকাল্লা খের আপনাকে অনেক ধন্যবাদ যিনি এ আইডি থেকে আমাদেরকে যাক আল্লাহ খের দিয়েছেন আল্লাহ আপনাদেরও ভালো রাখুন আমার মনে হয় আজকে আমরা এখানেই রাখছি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের এই কথাগুলো যেন দিনের মাসলাহাতে তিনি গণ্য করেন আমরা সঠিক কথা বলে থাকলে সেটা আল্লাহর পক্ষ থেকে কোনো ভুল যদি কখনো আমাদের হয়ে যায় সেটা আমাদের পক্ষ থেকে মানবিক ভুল এবং সেটা শয়তানের পক্ষ থেকে এবং সেই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের সকলের উপর রহম করেন আমাদেরকে বারাকা দেন আমাদের এলেম আমাদের আমল আমাদের এখলাস আমাদের ইমান আমাদের সৌহার্দ্য আমাদের ভালোবাসা আমাদের পারস্পরিক সম্প্রীতির মধ্যে যেন আল্লাহ বারাকা দেন আমরা যেন যারা মুসলিম তারা তাদের ইমান এবং ইসলামের উপর অত্যন্ত শক্তিশালীভাবে সাবেক কদম থাকতে পারি আল্লাহর কাছে এই দোয়া করছি এবং সকল ফেতনা থেকে সকল ভ্রষ্টতা থেকে বিচ্যুতি থেকে আল্লাহ যেন আমাদেরকে প্রোটেক্ট করেন হেফাজত করেন এই দোয়া রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি হাদা সাল্লাস আল্ নবীনা মুহামদ ওয়ালাআলি ওয়াসবাইন সুবাহানক আল্লাহ হামদিক আশহাদু আল্লাহ ইহ্লাফরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত